হ্যালো, কি করছো? এই তো তেমন কিছু না, মেইল চেক করছিলাম। সকাল থেকে অনেক ব্যস্ত ছিলে নাকি? কেন না, অন্য দিন তো ফোন করে অন্তত খোঁজ খবর নাও যে আমি খেয়েছি কি না। আজকে তো তাও নাও নি। ওহো, সরি সরি সরি, আসলেই অনেক ব্যস্ত ছিলাম। কি করছো? কিছু না। তোমার অফিসার তো শেষ, তাই না? হ্যাঁ শেষ। কেন, চলো না একটু ঘুরে আসি। কোথায় যাবে? সিনেপ্লেক্সে চলো, বোর লাগছে, একটা ফিল্ম দেখে আসি। আজকে? হ্যাঁ আজকে, এক্ষুনি। তুমি অফিসেই থাকো, আমি তোমাকে হাফ অ্যান আওয়ারের মধ্যে পিক করছি। এই শোনো, আজকে না গিয়ে কালকে গেলে হয় না? হ্যাঁ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানতে চাইলে না আজকে কেন পারছি না? তুমি ব্যস্ত আছো। এই তো সুইটহার্ট, তুমি বুঝতে পেরেছো। তাহলে এখন রাখি? ঠিক আছে রাখো। ওকে বাই। বসেন মামা, চা দেন দুইটা। আজকে সারাদিন যে অনেক ঘুরলাম আর অনেক মানুষ দেখলেন, কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে, এখন খুব ক্লান্ত লাগছে। গুড, ক্লান্তির দরকার আছে। ক্লান্ত না হলে তো আপনি ক্লান্তি প্রশমনের আনন্দ পাবেন না। ঠিক আছে, এখন আমরা ক্লান্তি প্রশমন করব। এই যে চা খাচ্ছি, তারপর একটা আসরে যাব, কাওয়ালি গান শুনব। হ্যাঁ, কত হয়েছে কাকা? চার টাকা না, এক টাকা খুচরো আছে? ঠিক আছে, লাগবে না, নেন। এখন চলেন, কাওয়ালি ঠান্ডা হয়ে যাবে। কাওয়ালি কি হবে? ঠান্ডা হয়ে যাবে। চলেন। জলসা আছে, কাওয়ালি বললাম না, জলসায়। ও আচ্ছা, পরিবাগে একটা মাজার আছে না, ওই গলিতেই, ওই মাজারের গলিতেই সংস্কৃতি বিকাশ কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠান আছে, তার ছাপে। Let him
ঊর্ধ আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিতে তোমা পানে আছে চাহিয়া আশা শুধু মিছে ছলো না ওরে ভাষা নাই নাই খবর নে বন্ধু বান্ধবের মধ্যে পুলিশ আছে নাই দোস্ত তোর পয়সা লাগলে আমি দিতে আসি ফ্লাক্সি করে 50 টাকা তুই একটু দেখ দিয়ে ফোন করে পাও জানাই আমি একটা ঝামেলা আছি আচ্ছা দোস্ত আচ্ছা মন দিয়ে শোন তোর পরিচিত বন্ধু বান্ধব ভাই ব্রাদার মানে আত্মীয় স্বজন যা আছে কেউ কারো পুলিশ আছে এরকম যে আমি তোরে ফোনই করতাম না হিরে আমারে কইলে দেখে তোরে ফোন করছি আশা শুধু মিছে ছলো না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই সিজার ভাই ভাই আসসালামু আলাইকুম সেন্সেন আমারে শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহু দূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা স্বপন স্বপন কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন আরে এখন তো তুমি কোনো অপরাধ করো নাই আমি তোমাকে ডেকেছি এগুলো নিয়ে যাওয়ার জন্য যাও গিয়ে লন্ড্রিতে দিয়ে আসো আমি যে করেছি তা অবশ্যই অপরাধ স্যার ক্ষমা হইল অপরাধ কোনটা বলো তো রূপা ম্যাডামের কাছে আপনার নামে আজেবাজে কথা বলাটা আমার একদম উচিত হয়নি স্যার আমার সম্পর্কে আজেবাজে কথা বলেছো কি সেটা কি বলেছি আপনি অত্যন্ত বদমেজাজি লোক তাই নাকি আপনি তো সবই জানেন স্যার তুমি রূপা ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলেছো আমি সেটা জানবো কিভাবে আপনি সত্যি জানেন না স্যার না তবে এখন জানলাম তোমার মাধ্যমে কিন্তু আমি তো ভেবেছিলাম গত সপ্তাহে আপনার চেয়ারে বসে চা কর ব্যাপারটা যেভাবে জেনে গেছে এটাও বোধ হয় সেভাবে জেনে গেছে যাও কাঁদতে কাঁদতে যাও হ্যালো কি করছেন কিছু না এই কোচিং এ যাব তার প্রস্তুতি নিচ্ছি আপনাকে থ্যাঙ্কস জানানোর জন্য ফোন করলাম কেন বলেন তো কালকে একটা চমৎকার সন্ধ্যা উপহার দিলেন সেই জন্য ও আচ্ছা আচ্ছা কাওয়ালি ভালো লেগেছে আপনার খুব ভালো লেগেছে আগে কখনো শুনিনি ও তাই নাকি হ্যাঁ তবে শুরু থেকে শুনতে পারলে আরো বেশি এনজয় করতে পারতাম ও আচ্ছা তো কি আর করার ঠিক আছে নেক্সট টাইম হলে আমি আপনাকে জানাবো নট অনলি কাওয়ালি এই জাতীয় যে কোনো অনুষ্ঠান হলে আপনি আমাকে জানাবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো তাহলে রাখি ওকে বাই কবি ভালো আছো দোস্ত হ্যাঁ ভালো দোস্ত একটা বিপদে বাজে ফোন করছি আমার বিপদে একটু উদ্ধার কর তোর পরিচিত কোনো পুলিশ আছে দোস্ত সবাই রে ফোন করছিলাম কেউই যোগা করতে পারে না তুই একটু দেখ না এত রে পরে খুললে কেমন তুই আমার এই বিপদটা দিয়ে উদ্ধার কর আমি এক জায়গায় মুখ দেখাইতে পারতেছি না আচ্ছা দোস্ত তোর আমি পরে ফোন করতে আসি Thank you.
সিজার ভাই সালাম আলাইকুম। কি কইছেন? পুলিশ পাওয়া গেছে? আপনি আমার ইজ্জতটা রক্ষা করলেন সিজার ভাই, এখানে বাপের কামটা করলেন। আরে মতিঝিল থানা অসুবিধা নাই, আমার গ্যান্ডারিয়া থানা হইলে হইতো। আমি এখনই যাইতে আসি মতিঝিল থানা ওসি সাহেবের রুমে ঢুকে আপনাকে ফোন করতেছি। আরে অসুবিধা নাই, মোটরসাইকেল লইয়া যাবো, তাড়াতাড়ি যাইতেছি। ছোট লোকি, আমার বাসায় একজন প্রাইভেট টিউটর রাখা হচ্ছে, সেটা নিয়েও তোমার মনে প্রশ্ন, কেন টিউটর রাখা হচ্ছে? শোনো, আমি কিন্তু তা বলিনি। আমি বলেছি বাসায় প্রাইভেট টিউটর কেন? এখনকার কোচিং সেন্টারগুলো অনেক ভালো না। কেন বাসায় না? বাসায় প্রাইভেট টিউটর রাখতে তোমার সমস্যাটা কি? সমস্যা না, প্রথম সমস্যা হচ্ছে বাইরের একটা ছেলে তোমাদের বাসায় ঢুকবে, তারপর তুমি তার সাথে ঘরোয়া পরিবেশে পড়তে বসবে, তুমি তো বসবে সরল মনে। তখন যদি সে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করে তখন একটা ঝামেলা হয়ে যাবে না? আমি কষ্ট পাবো না? ওরকমই হয়। কিরকম? চলে যায়। চা খাবেন? না। খেলা ছিল তোমার সঙ্গী একটু।